রাজবাড়ির প্রধান সড়ক মা টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে নতুন চমক নিয়ে কাস্টমারের চাহিদার প্রধান আকর্ষণ পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় বদল গেজেট জিটিআর মোবাইল গ্যালারি। এখানে কাস্টমাররা পুরাতন মোবাইল ন্যায্য মূল্যে বিক্রি করে সাথে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আরেকটা পুরাতন মোবাইল কিনতে পারবেন। এখানে রেডমি, পোকো, নোকিয়া, রিয়েলমি, ওয়ানপ্লাস, ভিভো এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পুরাতন মোবাইল ফোন ক্রয় বিক্রয় বদল করতে পারবেন। রাজবাড়ির জেলা প্রতিনিধি আলামিন খোকনের প্রতিবেদনে বিস্তারিত। রাজবাড়ির প্রধান সড়কে মা টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত গেজেট জিটি আর পুরাতন মোবাইল গ্যালারির পরিচালক সুমন মিয়া রাজধানী টেলিভিশনকে বলেন, আমরা এই দোকানে পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় বদল করার ব্যবস্থা আছে। কেউ যদি আমাদের কাছে পুরাতন মোবাইল বিক্রয় করতে চায়, আমরা তাদের কাছ থেকে পুরাতন মোবাইলের ক্যাশ মেমো, মোবাইল বক্স, চার্জার, ভোটার আইডি কার্ড দেখে ক্রয় করে থাকি। আমাদের কাছ থেকে কাস্টমাররা যদি মোবাইল কিনে, তাহলে আমরা কাস্টমারকে আমাদের দোকানের মেমো দেই এবং গ্যারান্টি দেই, এক মাসের ভিতরে মোবাইল নষ্ট হয়ে গেলে কাস্টমার যদি পুরাতন মোবাইল অথবা টাকা দাবি করে, আমরা সাথে সাথে দিয়ে দেই। আমি প্রথমে পান্না চত্বর মক্তব স্কুলের সামনে প্রথম গেজেট জিটি আর পুরাতন মোবাইল গ্যালারির দোকান শুরু করে, কিন্তু কাস্টমারের চাহিদার কারণে রাজবাড়ির প্রধান সড়ক মা টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে দ্বিতীয় শোরুম চালু করে এবং কাস্টমারের ব্যাপক সাড়া পাচ্ছে। রাজবাড়ির গেজেট জিটি আর পুরাতন মোবাইল গ্যালারির ম্যানেজার সাজিদ আহমেদ রাজধানী টেলিভিশনকে বলেন, আমাদের দোকানে রাজবাড়ির পাংশা, বেলগাছি, সূর্যনগর, কালুখালী, জামালপুর, বালিয়াকান্দি, বহরপুর, বাণীবহ, দৌলতিয়া, গোয়ালন্দ, পাচুরিয়া, বরাট এবং বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসেন পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করতে, এবং যারা মোবাইল বিক্রি করেন, আমরা তাদের ন্যায্য দাম দেওয়ার চেষ্টা করি এবং তাদের কাছে পুরাতন মোবাইল এক মাসের গ্যারান্টি সহকারে ন্যায্য মূল্যে বিক্রি করে থাকি। আমরা তাদের দোকানের ক্যাশ মেমো এবং গ্যারান্টি দিয়ে দেই। প্রথমত সার্ভিসকৃত ফোন আমরা কিনি না, আর আপনি যদি ধরেন ফোন কিনতে আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের বক্স থাকতে হবে, মাস্ট বক্স, আপনার আইডি কার্ড, এই দুইটা রেখে আমরা ফোন কিনি এবং সেল করার সময় আমাদের দোকানের ক্যাশ মেমো দিয়ে আমরা ফোন সেল করে দিই। আপনি চাইলে এখানে এক্সচেঞ্জও করতে পারবেন, যে আমার একটা মডেল আছে পুরাতন, সেটা আমরা এক্সচেঞ্জ করবো, সেটা আমরা আপনি ফোনটা দেখাবেন, ফোনের কন্ডিশন দেখে আমরা একটা দাম দিব, সেটা যদি আপনি পছন্দ হয় সেই দামটা, সাথে আপনি কিছু টাকা অ্যাড করে, আপনার যে মডেলটা পছন্দ ওই বাকি টাকা অ্যাড করে আপনি ফোনটা নিতে পারবেন। পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় বদল করতে আসা কাস্টমার পবন মল্লিক, অভি, সাইম, রবিন, শুট, আরিফ, শোয়েব হোসেন প্রান্ত রাজধানী টেলিভিশনকে বলেন, রাজবাড়িতে গেজেট জিটি আর পুরাতন মোবাইল গ্যালারি হয়ে অনেকে ভালো হয়েছে। আমরা এখানে অল্প বাজেটের ভিতরে পুরাতন মোবাইল বদলে কিছু টাকা ইনভেস্ট করে আরেকটা ভালো পুরাতন মোবাইল ফোন নিতে পারি। আমরা গেজেট জিটি আর মোবাইল গ্যালারি পরিচালক সুমন মিয়াকে আমাদের পক্ষ থেকে অনেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং যারা পুরাতন মোবাইল বদল করে আর একটা ভালো ব্র্যান্ডের পুরাতন মোবাইল নিতে চান, তারা আসবেন রাজবাড়ির মা টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে গেজেট জিটি আর পুরাতন মোবাইল গ্যালারিতে এবং ন্যায্য মূল্যে মোবাইল ক্রয় বিক্রয় বদল করতে পারবেন।